সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনার বিষয়গুলো আমি এর আগে ধাপে ধাপে বলেছি একটা কথা বলে রেখেছিলাম গত ভিডিওগুলোতে যে ডায়াবেটিস ডায়াবেটিসের কথাগুলো বারবার আসছে এই কারণে যে ডায়াবেটিস যাদের রয়েছে আমি দেখেছি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আমি যখন করোনা আইসোলেশন সেন্টারে ছিলাম তখন আমি দেখেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো কি হবে দশজন রোগীর ভিতরে নয়জন রোগীরই হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস থাকার কারণে করোনা বেশি আক্রান্ত হচ্ছে তার কারণ হচ্ছে ডায়াবেটিসে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমিয়ে ফেলে ডায়াবেটিস থাকার কারণে আপনি অনেক কিছু খেতে পারেন না অনেক ফল মূল খেতে পারেন না অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হন যার কারণে আপনার শরীরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায় এবং আমরা জানি এই করোনা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম করোনা তাদেরকেই অ্যাটাক করে বেশি এবং তাদেরকে আক্রান্ত করে তাদেরকে একদম দুর্বল করে ফেলে এই কারণে আমি পরামর্শ দেব যারা যাদের অল্প বয়সে ডায়াবেটিস হোক বা বেশি বয়স বৃদ্ধ ডায়াবেটিস রোগী থাকুন না কেন এনারা একটু সাবধানে থাকতে হবে সাবধানে কেমন একান্তই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না এবং বাড়ির অন্যান্য সদস্য যারা বাড়ির বাইরে যান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা বাড়ির বাইরে যাচ্ছেন ঠিক আছে প্রয়োজনে তা কিন্তু আমাদের বাইরে যেতেই হচ্ছে এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আপনি বাইরে যাচ্ছেন আপনি বাড়িতে আসার পর আপনার পরিবারের যিনি ডায়াবেটিসে আক্রান্ত ওনার সরাসরি সংস্পর্শে যাবেন না ওনার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যেন আপনি বাইরে যাচ্ছেন আপনি যদি একটা করোনাভাইরাস বহন করে নিয়ে আসেন সেটা যেন ওনার সংস্পর্শে না আসে কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভাইরাস বেটি বেশি অ্যাটাক করে অ্যাট্রাকশন মানে খুব আকর্ষণ করে নেয় চম্বুকের মতো আকৃষ্ট করে ফেলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই জন্য ডায়াবেটিস রোগীরা একান্তই প্রয়োজনের ছাড়া বাইরে বের হবেন আর বাইরে বের হলে মাস্ক মুখে পারলে ফেস মাস্ক পরে নিতে পারেন এবং হ্যান্ড গ্লাভস যদি ফেস মাস্ক না পড়তে পারেন তাহলে চশমা পরে বের হবেন যাতে করে কোনো ভাইরাস আপনার চোখ দিয়েও প্রবেশ না করতে পারে আমি আমি এর আগে আমার ভিডিওগুলোতে বলেছি যে ভাইরাস প্রবেশের তিনটা পথ সেটা হচ্ছে চোখ নাক আর মুখ এই তিনটা যদি আপনি সেফ রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভাইরাস আপনাকে সহজে আক্রান্ত করতে পারবে না এর জন্য আমি আবারও বলবো যারা ডায়াবেটিস রোগী আছেন তাদেরকে আমি বারবার বলছি আপনারা খুব সাবধানে থাকবেন সচেতনভাবে থাকবেন যেন এই তিনটা দিয়ে কখনোই কোনো কিছু কোনো ভাইরাস প্রবেশ করতে না পারে এবং সবসময় মাস্ক ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ